হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত রিমা আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খালা বোনা রান্না করব, আর কাঁঠাল বিচি এবং রুই মাছ দিয়ে ঝিঙ্গে, যেটা আমার খুবই ফেভারিট। তো খালা বোনা রান্না করার জন্য আমি অলরেডি বসিয়ে দিয়েছি, স্পেশাল তেমন কিছুই না। আমরা স্বাভাবিকভাবে যেরকম মাংস রান্না করি ঠিক সেরকমভাবেই আমি ঘরে থাকা যে মশলা আছে যেগুলো আমরা সবসময় মাংসে ইউজ করি, যেমন আদা রসুন পেঁয়াজ, তারপর হলুদ মরিচ, ধনিয়া, জিরে, গরম মশলা, পাঁচফোড়ন, যেগুলো স্বাভাবিকভাবে আমরা নর্মালি মাংস ভুনায় ইউজ করি, সেই মশলাগুলো দিয়ে আর সাথে এক কাপ পানি দিয়ে লবণ দিয়ে আমি চুলায় বসিয়ে রেখেছি। অল্প আছে, এটা আস্তে আস্তে হতে থাকুক। খালা বোনা রান্নার আসল প্রসেস যেটা, সেটা শেষের দিকে, তাই আমি অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হয়ে আসার জন্য। সিদ্ধ হয়ে যখন শুকিয়ে আসবে তখন এর বাকি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে ঝিঙ্গে আর কাঁঠাল বিচি একসাথে কেটে ধুয়ে রেখেছি, মাছ দিয়ে রান্না করব। কাঁঠাল বিচি দিয়ে ঝিঙ্গে, এটা আমার খুবই ফেভারিট একটা তরকারি। তো আজকে কীভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঝিঙ্গে রান্নার জন্য এবার আমি একটি পাত্রে তেল দিয়ে তারপরের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে এবার একে একে সব স্পাইস দিয়ে দেব, হলুদ, তারপর মরিচ, তারপর ধনিয়া গুঁড়া, এবার এর মধ্যে আমি কাঁঠাল বিচি আর ঝিঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার গরুর মাংস 50% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কেচাপ, তারপর ইয়োগেট আর একটা আস্ত টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এর সাথে 4-5টা আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে খুব সুন্দর একটা কালার এসেছে, কিন্তু এটাকে এরকম রাখবো না, ইচ্ছে করছে তো এরকমই রাখতে। এটাকে ভাজতে ভাজতে কালো করব। কালো বোনাটা আসলে মশলা পুড়িয়ে কালো করা না, মশলাটাকে কষাতে কষাতে কালো করা। এখন এর মধ্যে আমি অল্প একটু ফ্রেশ মিল্ক দিয়ে দেবো গরুর দুধ। আপনারা চাইলে পাউডার মিল্কও পানিতে গুলিয়ে ইউজ করতে পারেন, আমি এখানে ফ্রেশ মিল্ক ইউজ করছি। মাংসটা তো 50% অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর বাকি যেটুকু রয়েছে তাই ফ্রেশ মিল্কেই সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার ঝিঙ্গেটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এটা আরো একটু সেদ্ধ হতে হবে, 2-3 মিনিটের মতো। তারপরে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি মাছ দিয়ে দেব। ঢাকনা দিয়ে আবার রাখছি 2-3 মিনিটের মতো। 2 মিনিট পর এবার
ঝিঙ্গের মধ্যে পানি দিয়ে মাছ দিয়ে দেব, কারণ এটা সেদ্ধ হয়েই গেছে। ঝিঙ্গে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কাঁঠাল বিচিটা সেদ্ধ হতে একটু সময় লাগে। কাঁঠাল বিচি পুরোপুরি সেদ্ধ হয়নি, বাকিটা পানিতেই সেদ্ধ হবে, তাই আমি পানি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা রুই মাছ দিয়ে দেব। এই যে কাঁঠাল বিচি আর ঝিঙ্গের এই রেসিপিটি আমার খুবই ফেভারিট। আরো একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা আমি পরে শুকিয়ে নেব, কাঁঠাল বিচিটা পুরোপুরি সেদ্ধ হয়নি, এর জন্য আরো একটু পানি দিয়ে দিচ্ছি, পরে পানি শুকিয়ে নেব। লুকস সো ইয়ামি, আমার এখনই খেতে ইচ্ছে করছে। মাংস যখন এভাবে শুকিয়ে আসবে তখন আমি অন্য একটি পাত্রে কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নেব। পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি মাংসের মধ্যে ঢেলে দেব। ওকে, তো রেডি হয়ে গেল আমার কালা ভুনা। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, এটা নামানোর পর আরও কালো হয়ে যাবে, লাইটিংয়ের কারণে বোঝা যাচ্ছে না। তো আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।